আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করছি অনেক অনেক ভালো আছেন। তা আপনারা অনেকে চান আপনাদের নগদ অ্যাকাউন্ট থেকে অন্য নগদ অ্যাকাউন্টে সেন্ড মানি করার জন্য ফোন ডায়াল অপশনে গিয়ে *167# ডায়াল করে। তারপরে হয়তো অনেকেই ফোন ডায়াল অপশন থেকে *167# ডায়াল করে আপনাদের নগদ অ্যাকাউন্ট থেকে অন্য নগদ অ্যাকাউন্টে সেন্ড মানি করতে পারছেন, আপনারা হয়তো অনেকেই করতে পারছেন না। তারপরে যারা আপনাদের নগদ অ্যাকাউন্ট থেকে অন্য নগদ অ্যাকাউন্টে *167# ডায়াল করে সেন্ড মানি করতে পারছেন না, আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে আমি দেখিয়ে দেবো। ফোন ডাল অপশনে গিয়ে *167# ডায়াল করে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে অন্য নগদ অ্যাকাউন্টে খুব সহজে কীভাবে সেন্ড মানি করবেন। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই ফোন ডাল অপশনে যাবেন। ফোন ডাল অপশনে আসার পর তুলবেন *167#। *167# তোলার পর আপনার যেই প্রিপেড সিম নাম্বার দিয়ে আপনার নগদ অ্যাকাউন্ট খোলা আছে সেই প্রিপেড সিম নাম্বার থেকে একটি ডায়াল করে দেবেন। তো আমি আমার রবি প্রিপেড সিম থেকে ডায়াল করে দিচ্ছি, যেহেতু এই প্রিপেড সিম নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা আছে। তো *167# ডায়াল করার পর দেখবেন এই পেজটি আসবে। তো এখানে দেখবেন লেখা আছে সেন্ড মানি। তো আপনি সেন্ড মানির পাশে একটি সংখ্যা দেখবেন, সেই সংখ্যাটি নিচে বক্সে তুলে দেবেন। তো আমি এখানে 2 দেখতে পেয়েছি, আপনি যে সংখ্যাটি দেখবেন সংখ্যাটি বক্সে তুলে দেবেন। তুলে দেওয়ার পর দেখবেন নিচে ডান দিকে লেখা আছে সেন্ড, এখানে ক্লিক করবেন। সেন্টে ক্লিক করার পর দেখবেন এই পেজটি আসবে। এখন এখানে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে আপনি যেই নগদ অ্যাকাউন্টে সেন্ড মানিটি করবেন সেই নগদ অ্যাকাউন্টের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তো আমি নাম্বারটি বসিয়ে দিচ্ছি, আমি যেই নাম্বারে সেন্ড মানি করব। নাম্বারটি বসিয়ে দেওয়ার পর দেখবেন নিচে ডান দিকে লেখা আছে সেন্ড, এখানে ক্লিক করবেন। সেন্টে ক্লিক করার পর দেখবেন এই পেজটি আসবে। এখন আপনি কত টাকা সেন্ড মানি করবেন সেই টাকার পরিমাণটি এখানে বসিয়ে দেবেন। আমি টাকার পরিমাণটি বসিয়ে দিলাম। তো আপনি টাকার পরিমাণটি এখানে বসিয়ে দেওয়ার পর নিচে ডান দিকে লেখা আছে দেখবেন সেন্ড, এখানে ক্লিক করবেন। সেন্টে ক্লিক করার পর দেখবেন এই পেজটি আসবে। তো এখানে আপনি যে কোনো একটা কিছু লিখে দেন, লিখে দিতে পারবেন। তা আমি লিখে দিচ্ছি আমার নামটি এখানে লিখে দিলাম। তারপর যেটা খুশি এখানে লিখে দেওয়ার পর নিচে ডান দিকে দেখবেন লেখা আছে সেন্ড, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন এই পেজটি আসবে। তো এখানে দেখবেন আপনি যে নাম্বারে সেন্ড মানি করতে যাচ্ছেন সেই নাম্বারটি দেখা যাবে এবং কত টাকা সেন্ড মানি করছেন সেটি দেখা যাবে। তো তারপর এখানে বক্সে আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তো আমি আমার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে দিয়ে দিলাম। তো আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দেওয়ার পর নিচে ডান দিকে দেখবেন লেখা আছে সেন্ড, এখানে ক্লিক করবেন। সেন্টে ক্লিক করার পর দেখবেন সাথে সাথে আপনি যেই নগদ অ্যাকাউন্টে আপনার নগদ অ্যাকাউন্টকে সেন্ড মানিটি করেছেন সেই নগদ অ্যাকাউন্টে চলে যাবে এবং মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার সেন্ড মানিটি হয়েছে কি না। তো আমার এই সেন্ড মানিটি হয়নি এই জন্য যে আমার নগদ অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, সেজন্য সেন্ড মানিটি হয়নি। আপনার নগদ অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে অবশ্যই সেন্ড মানিটি আমি গ্যারান্টি সহ বলছি হয়ে যাবে।